نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وعن النبي صلى الله عليه وسلم كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কৃষ্ণাই আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্রদের ছাত্রসভার বাৎসরিক এই গুরুত্বপূর্ণ মজলিসের সম্মানীয় সম্মানীয় সভাপতি মাদ্রাসা আশরাফুল উলুমের অতি শ্রদ্ধার শিক্ষকবৃন্দ প্রিয় ছাত্র ভাইয়েরা এবং এইখানে উপস্থিত দিনপ্রেমী ছাত্রদের অভিভাবক বৃন্দ মাদ্রাসার কর্মীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত বন্ধুগণ কথা কোন জায়গার থেকে আরম্ভ করব খুঁজে পাইতেছি না কথার মধ্যে হারিয়ে গেছি আজকের পৃথিবীর যে অবস্থা বস্তুবাদী মন মানসিকতায় মানুষ এইরকমভাবে ডুবছে যে মানুষের হাতের তলায় সরিষা নিয়ে এইখানেই তেল পাওয়ার আশা করে এই হাতে দিলাম আর এই হাতে পাইলাম এই নগদ লেনদেনের আর চেইন সিস্টেম লেনদেনের আজকের এই যুগে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ব্যাপারে মাদ্রাসায় এই যে অদূরদর্শী বাচ্চাগুলো আসি এখানে যে সময় কাটায় এর ব্যাপারে আলোচনা করার আরম্ভনি কোন জায়গার থেকে হবে প্রত্যেকটা মানুষের জীবনের মেহনত পরিশ্রমের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমি আমার জীবনে এই মেহনত এই পরিশ্রমের দ্বারা আমি আমার অভিষ্ট বা আমার মকসুদে মঞ্জিল এইটা ওইখানে পৌঁছব মাদ্রাসায় যারা পড়ে মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে তাদের সম্মুখে কিন্তু এত স্পষ্ট কোনো উদ্দেশ্য থাকে না যে আমরা জগতে খুব বড় কিছু পাব আমাদের উপার্জনের একটা নির্দিষ্ট এবং অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা ব্যবস্থা আছে এই ক্রাইসিস এই অভাবের সময়েও প্রত্যেকটা দিনই মাদ্রাসার মধ্যে অনেক সুন্দর সুন্দর চেহারা অনেক ভাগ্যবান অভিভাবক নিজের ছেলেদেরকে
মাদ্রাসা শিক্ষা গ্রহণের জন্য পাঠায়। ইনারাও আসলে খুব বেশি ভাবতেও পারে না যে আমরা আমাদের ছেলেগুলাকে এখানে কেন পাঠিয়েছি। নিজের মহল্লার মসজিদের ইমামের অবস্থাও এদের সম্মুখে আছে, যে ইমাম কত অভাব অনটনের মধ্যে আছে, তারপরেও আমরা আমাদের ছেলেগুলোকে এই শিক্ষা অনুষ্ঠানে পাঠাইতেছি। আমাদের পরবর্তীতে এদের ভবিষ্যৎ কী হবে? বন্ধুগণ, এইটা আল্লাহর পক্ষ থেকে একটা মানুষের অজানা এক বড় নিয়ামত, যে নিয়ামত সম্বন্ধে মানুষ নিজেই বুঝতে পারে না, নিজেই জানতে জানে না যে আমি কোন নিয়ামতের সাগরে সমুদ্রের মধ্যে আমি নিজেকে ঢালে দিয়েছি। আমার ছেলেকে, আমার ভাইকে, আমার ভাতিজাকে, আমার অভিভাবকত্বে থাকা এই বাচ্চাটাকে আমি এইখানে দিয়েছি। আমি কোনো ভবিষ্যতের কথা চিন্তাও করি নাই, করতে পারিও নাই। এরা এইখানে পড়াশোনা করে কি করবে? বন্ধুগণ, আজকে এই ছাত্র বেশি মুরব্বী ছাত্র আসেনি এখানে, তুক ফলায় চুপচাপ বসে থাকো, হব ঠিক আছে বসবো। আজকে এই সময়ে, এই যুগে, এখন পর্যন্ত যত ধরনের বিঘিনি, যত ধরনের বিকৃতি, সব কিছুর পরেও শিক্ষা দীক্ষার একটা গুরুত্ব আজকের দিনেও আছে। বরং বললে বলা যায় যে আজকের দিনে যদি সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোনো বস্তুর উপরে, তো সেটা হয়েছে শিক্ষার উপরে। শিক্ষার ব্যাপারে বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন নজরিয়া, বিভিন্ন চিন্তাকোণ আছে, কিন্তু প্রকৃত এবং পলিশ খুব ভালো গ্রহণযোগ্য দৃষ্টিকোণটা হইল যে শিক্ষা দিয়ে মানুষ নিজেকে সুচরিত্রে চরিত্রবান করতে পারে, চরিত্রের অলঙ্কারে অলঙ্কৃত করতে পারে, মানুষ নিজেকে সংশোধিত একটা রূপে মানুষের সমাজের মধ্যে পেশ করতে পারে, প্রেজেন্ট করতে পারে, সেই শিক্ষাটাই আসল শিক্ষা। আজকে এই সময়ে, বস্তুবাদী চিন্তাধারার সময়ে, শিক্ষা দীক্ষার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের উন্নতি হয়েছে। মানুষ বিভিন্ন বিভাগে আগের তুলনায় এখন অতি বেশি পারদর্শিতা, যোগ্যতা এবং নিজের সলাহিয়ত ব্যবহার করার সুযোগ পেয়েছে। মানুষের আজকের থেকে 50 বৎসর আগে নিজের ভিতরে তাকা যে যোগ্যতা প্রকাশ করার সেই সুযোগ ছিল না, সেই যোগ্যতাটাকে ব্যবহারের উপযোগী করার সুযোগ ছিল না। আজকের মডার্ন সায়েন্স, টেকনোলজি, শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থায় মানুষকে এতদূর আগবাড়িয়ে নিয়ে গেছে যে আজকে থেকে 50 বৎসর আগে একটা মানুষের ভিতরের যোগ্যতা যেটুকু ছিল, সেইটুকুটাকে বাহির করে আনি এই স্থানে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা ছিল না। কোনো না কোনো প্রকারে আজকে মানুষে বিভিন্ন চেষ্টা করে, বিভিন্ন প্রকারের কোশিশ করে এই স্থানে, এই স্তরে আসি উপনীত হয়েছে, পৌঁছেছে। পৌঁছার পরে কি হয়েছে? আজকে যে সমাজ ব্যবস্থা হয়েছে, এই সমাজ ব্যবস্থার মধ্যে দেখা যায় যে শতকরা 95% মানুষের মধ্যেই সততার অভাব, 95% মানুষের মধ্যে নিষ্ঠার অভাব, 95% মানুষের মধ্যে সদিচ্ছার অভাব, 95% মানুষের মুখের ভাষার মধ্যে শালীনতার অভাব, 95% মানুষের মধ্যে পরের উপকার করার সেই চেতনা এবং চেতনাবোধের অভাব। মানুষ আজকে এত স্বার্থপর হয়েছে যে মা বাবা ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে অত্যন্ত উপরের একটা চাকরি করার যোগ্যতা দিয়েছে, যোগান ধরেছে, তার পিছনে নিজে আদা পেটে খেয়ে, নিজে ঠান্ডার মধ্যে কষ্ট করে, বিভিন্ন রোগ কষ্টের মধ্যে নিজের জীবন কাটিয়ে দিয়ে
ছেলেকে মানুষ করার জন্য, ছেলেকে তার জীবনে একটা নিশ্চিত উপার্জনের ব্যবস্থা দেওয়ার জন্য যে মা বাবা চেষ্টা করেছে, আজকে ওই সব ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করে বড় কোনো সিটি, কোনো নগরে, কোনো বড় টাউনের মধ্যে চাকরি বাকরি করে ওইখানেই বসবাস করা আরম্ভ করেছে, মা বাবার খবর নেয় নাই। আজকে ওইসব মা বাবার একাংশ মা বাবা আফসুস করে বলে যে যদি আমার ছেলেকে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, মেডিকেলে না পড়াইতাম আর বাড়িতে যদি হাল বাইত, তাহলেও আজকের এই বিপদের সময়ে আমার বৃদ্ধ বয়সে আমার নয়নের তারা আমার ছেলে আমার নিকটে থাকত, আমি দেখতাম, আমার চোখটা জুড়াইত, শান্তি পাইতাম। শিক্ষায় মানুষকে যথেষ্ট উন্নত করেছে, কিন্তু চারিত্রিক দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে মানুষের মধ্যে যে সুন্দর চরিত্র দেখা থাকে থাকা লাগে, সেই চরিত্রের দিক দিয়ে মানুষ কিন্তু উন্নত হইতে পারে নাই। পৃথিবীটা অত্যন্ত অন্ধকারের মধ্যে ছিল, অত্যন্ত অন্ধকার সময়ের মধ্যে কাটছিল পৃথিবীর। বিভিন্ন দেশের, বিভিন্ন বড় বড় দেশের এবং বড় বড় জোন পৃথিবীর মধ্যে, যেগুলার মধ্যে কী ছিল, বিভিন্ন সভ্যতার নামে মানুষের মধ্যে পরিচিত ছিল, চীন সভ্যতা, রোম সভ্যতা, প্রাচীন ভারতের একটা আলাদা সভ্যতা ছিল, সেই সব সভ্যতার মধ্যে কালচার বা তহজিব বলা হয়, সেই তহজিবের মধ্যে মানুষ কিন্তু শান্তির সন্ধান পায় নাই। মৌলানা মোনাজির আহসান গিলানি রহমতুল্লাহ আলাইহি উনার লেখা কিতাব হিন্দুস্তান হাজার সাল পহলে, মৌলানা আব্দুস সালাম নদভী রহমতুল্লাহ আলাইহি উনি বহুত বড় ইসলামিক স্কলার, দুনিয়া হাজার সাল পহলে বা দুনিয়া ইসলাম সে পহলে, এইসব কিতাবাদির মধ্যে যেসব ঘটনাবলী উল্লেখ করেছেন আর পৃথিবীর যে চিত্র এবং ছবি তুলে ধরেছেন, আজকের দিনে ভাবাও যায় না, আজকে অবশ্য ভাবতে পারা যায়, আজকের বিভিন্ন ঘটনা পরিঘটনা দেখলে পাওয়া যায় যে হ্যাঁ, মানুষের মধ্যে এই চরিত্রও আছে। আজকে যেখানে যারা শান্তি নিরাপত্তার নামে যাদেরকে নিয়োজিত করে রাখা হয়েছে, মানুষে ভাবে যে আমার উপরে কোনো বিপদ হইলে এই খাকি রঙের মানুষটার কাছে গেলে আমাকে নিরাপত্তা দিবে, ওইখানে গিয়েও দেখা যায় ওইখানে নিরাপত্তা পায় না, বরং ওরাই ঠেলে দিয়ে শত্রুর হাতে যে তুমি ওইখানে মায়ের খাও, পিটন খাও, তুমি ওইখানেই বরবাদ ধ্বংস হও। এর থেকে ভয়ঙ্কর ছবি ছিল আজকে থেকে 1500 বৎসর আগে পৃথিবীর। পৃথিবীর কোনো জায়গায় মানবতার কোনো স্থান ছিল না, পৃথিবীর কোনো জায়গায় শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, উহুয়ত, মহব্বত এগুলা প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর মানুষ নিজের কৃত অপরাধের দরুন এমন এক জায়গায় পৌঁছেছিল যে জায়গায় পৌঁছার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে করিমের মধ্যে উল্লেখ করে বলে, ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নারি ফা আনকাযাকুম মিনহা, তোমরা দুজখের পারে গিয়ে পৌঁছে গিয়েছিলে, ওই সময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই তোমাদেরকে ওইখান থেকে নাজাত এবং মুক্তি দিয়ে প্রকৃত শান্তি এবং সুখের পৃথিবীতে শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। কি দিয়ে সুযোগ দিয়েছে? সুযোগ দিয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই পরিষ্কার পানি দিয়ে করে নাই, খুব সুন্দর আলো বাতাস দিয়ে করে নাই, বড় বড় অট্টালিকা, টাকা পয়সা, সম্পদ দিয়ে করে নাই, বেশি বেশি সংখ্যক শক্তিশালী মানুষ দিয়ে করে নাই, অন্যান্য কোনো জাগতিক সম্পদ দিয়ে করে নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই পৃথিবীবাসী মানুষের জন্য এই অশান্ত পৃথিবীটাকে শান্তির সুশীতল ছায়ার মধ্যে, ঠান্ডা বাতাসের মধ্যে, পরস্পর পরস্পরের মধ্যে বিশ্বাসের এক পরিস্থিতিতে, পরিবেশে পরস্পর পরস্পরে এক ভ্রাতৃত্ব, এক মহব্বত, এক মরমিয়াল বাতাবরণের মধ্যে বসবাস করার বার্তা দিয়ে যাকে পাঠিয়েছিল, ওই মানুষটার নাম আজকে আমরা সগর্বে অত্যন্ত মাথা উঁচু করে বলতে পারি যে ইতিহাসের মধ্যে বিরল ব্যক্তি
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে এর আগেও এর মতো মানুষ দেখে নাই, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও হুজুরের মতো ব্যক্তিত্বের অধিকারী কোনো ব্যক্তি পৃথিবীবাসী দেখবে না। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, উনি হুজুরের শাইর, হুজুরের মিম্বরে বসে ল্যাংড়া মানুষ ছিলেন, অত্যন্ত বড় সাহিত্যিক, অত্যন্ত বড় আরবি ভাষার কবি। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম খেয়ে বলেন, ও আহসানা মিন কালাম তারাকাত্তু আইনি ও আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যে তোমার থেকে সুন্দর, তোমার থেকে ভালো উত্তম মানুষ কোনোদিন চোখে দেখে নাই, আর তোমার থেকে ভালো মানুষ কোনো মায় জন্ম দেয় নাই। তোমাকে এইরকমভাবে নির্দোষ নিখুঁতভাবে যেমন সৃষ্টি করা হয়েছে, যে যদি কোনো মানুষকে তার আগে জন্মের আগে জিজ্ঞাসা করা হইতো তুমি কীভাবে হওয়ার চাও, যেমন তোমার মনের মতো তোমারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমাকে যদি সৃষ্টি করার আগে, আমি জন্ম নেওয়ার আগে যদি আল্লাহ তাআলা আমাকে আলমে আরওয়াহের মধ্যে জিজ্ঞাসা করত যে তুমি কীভাবে হইতে চাও পৃথিবীতে, তে আমি বলতাম যে আমি পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর, সবথেকে সুষ্ঠু কাঠামোর ব্যক্তি, গড় গঠন আকৃতি, আর আমার মধ্যে যাতে কোনো খুঁত না থাকে, কোনো দোষ না থাকে, কোনো ত্রুটি না থাকে, এই রকমের আমি সৃষ্টি হওয়ার চাই, আমি নিজে বলতাম। উনি বলতেছে যে আপনার স্বভাব চরিত্র, আপনার রূপ রং, আপনার আখলাক চরিত্র, এইগুলা এই রকমই সৃষ্টি করা হয়েছে, যেন যেমন আপনি যেভাবে চেয়েছিলেন সেইভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, অন্যের চাওয়া হিসাবে না। আমি যদি আমাকে সৃষ্টি করার জন্য কেউর কাছে বলি যে আমার মনের মতো আমি চাইব, তো ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরের মনের মতো করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পৃথিবীর থেকে দেহান্ত হয়ে গেল, হুজুর পৃথিবীর থেকে চলে গেলেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের বেটি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী, বেহেস্তবাসী মহিলাদের সর্দার সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতেমা, হযরত হাসান হুসাইন বেহেস্তের যুবকদের সর্দার সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতিল হাসান ওয়াল হুসাইন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াসুম্মা মুদাজ্জামানে গাওয়ালিয়া সুব্বত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির বাসনা গ্রানটা নিয়েছে, সে দুনিয়ার আর কোনো বাসনা কোনো গ্রানটাকে কিছু গ্রান বলে মানতে পারে। হুজুরের কফ, হুজুরের থুক, হুজুরের ঘাম, এমনকি হুজুরের পেশাব পায়খানার মধ্যেও দুর্গন্ধ ছিল না, সুগন্ধি থাকত। হুজুরের থুক হাতে নিয়ে মানুষের শরীরে মলত বাসনা। হুজুরের ঘাম, যে রাস্তা দিয়ে হুজুর যাইতেন, অনেক পরেও সেই রাস্তা দিয়ে কেউ আসলে বুঝতে পারতো যে এই রাস্তা দিয়া দিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে গেছেন, রাস্তা মোহিত সুগন্ধে সুভাষিত মুআত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন। সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা তাআলা উম্মতের সংস্কার এবং উম্মতের অর্থাৎ পৃথিবীবাসী মানুষের রিফর্মের জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করে পৃথিবীতে পাঠিয়েছে। আর এটা বলছে আল্লাহ তাআলা যে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, তোমাদের শরীর, তোমাদের শক্তি, তোমাদের জ্ঞান, তোমাদের বিবেক বিবেচনা, তোমাদের আত্মীয় স্বজন, মা বাবা, আওলাদ, স্ত্রী, ঘর বাড়ি,
আবহাওয়া জলবায়ু যা কিছু আছে সব নিয়ামত থেকেই বড় নিয়ামত যেটা দিয়েছি সেই নিয়ামতটা হইল তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে রাসূল পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা হাত দিয়ে এই কথাটা বলে নাই তোমাদেরকে হাত দিয়েছি তোমাদের উপরে এহসান করেছি, এইটা বলে নাই তোমাদেরকে দৃষ্টিশক্তি চোখ দিয়েছি এহসান করেছি, এইটা বলে নাই তোমাদেরকে অনুভবের শক্তি দিয়েছি এহসান করেছি, এটা বলে নাই। আল্লাহ তাআলা বলে তোমাদের উপরে আমি এহসান করেছি একজন রসুল পাঠিয়েছি। সেই রসুলে কি করেছেন, সেই রসুলে কাজ করেছেন মানব জাতিকে মানবতার শিক্ষা দিয়েছেন, মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন, মানব জাতিকে ইহ এবং পরকালের প্রকৃত অর্থে যেটা মঙ্গল সেই মঙ্গলের সন্ধান দিয়েছেন। এই রকম না যে কোনো প্রকারে তুমি এইখানে এবা হেবা করে জীবিত জীবন নির্বাহ করে যাও মরার পরে তুমি বেহেস্ত পাবে, এই রকম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা জীবন প্রণালী জীবন পদ্ধতি দিয়ে গেছেন সেটাতে এই জীবনের মধ্যে সুখের সন্ধান আর আখেরাতের জীবনে দুজখের আজাব থেকে মুক্তি আর বেহেস্তের সুখ আরামের জন্য সন্ধান দিয়ে গেছেন। এই সন্ধান যে ব্যক্তি দিয়েছে মানুষকে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সুখ শান্তির সন্ধান আর চিরস্থায়ী অর্থাৎ অনন্ত অসীম কালের জন্য যে জীবন আছে সেই জীবনে প্রকৃত সুখ এবং শান্তির সন্ধান যে ব্যক্তি দিবে সেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা পাঠানোর পরে বলে এই ব্যক্তি পাঠিয়ে তোমাদের উপরে আমি এহসান করেছি। আজকে যদি আমরা ভাবি যে আল্লাহ তাআলার এই ফয়সালা যদি 2020 চলতেছে আল্লাহ তাআলা যদি এই ফয়সালা করত যে 2030 আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাম, আজকে আমরা যারা পৃথিবীতে জন্ম নিছি আমরা যদি নবীকে না পাইতাম আমরা যদি নবীর তালিম না পাইতাম আমরা ওই যুগের অন্ধকার যুগের ওই সব কার্যকলাপ করে আমরা মরতাম আর এতদিন কবরে যাওয়ার পরে আমাদের কি হালত হইত, আমাদের কি হালত হইত। আজকে থেকে 1500 বৎসর আগে আল্লাহ তাবারাকা তাআলা পৃথিবীবাসীর মঙ্গলের জন্য আমাদের নবী করুণার ছবি দুজাহানের বাদশাহ হাউজে কৌসরের মানুষকে পানি বিতরণকারী পুল সিরাতে উম্মতের প্রতি নজরদারি কর্নেওয়ালা নবী সেই নবীকে আজকে থেকে 1500 বৎসর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আমাদের উপরে কত বড় এহসান করেছে। যদিও পাঠাইতো না আল্লাহর ফয়সালা হইতো যে 1500 বছর পরে পাঠামো আর আমরা যদি নবীকে না পাইতাম আমাদের কি হালত হইত। আজকে আমরা চোখ বন্ধ করে আমরা নবীর তালিম নবীর শিক্ষা নবীর সংস্কৃতি নবীর কালচার নবীর তহজিব নবীর জীবন প্রণালী এই সব যাবতীয় বস্তুকে আমরা অত্যন্ত সুপারফিসিয়াল অর্থাৎ উপরে উপরে দেখি আর চিন্তা করি আর এই পথে যারা চলে তাদেরকে আমরা ভাবি যে আজকের দিনে এরা অপ্রাসঙ্গিক ইরিলেভেন্ট, এদের প্রাসঙ্গিকতা নাই, এরা কি বস্তু সামনে রাখি চলছে, কোন লক্ষ্য এদের সামনে, এদের মকসদে জিন্দেগি কি, জীবনের উদ্দেশ্য কি মানুষে ভাবে। এইটাও একটা কথা যে মানুষে ভাবে এই ভাবার দরুন আমরা বিচলিত হই না, আমরা মনে মনে দুর্বল হই না, আমাদের মনের মধ্যে কোনো দুর্বলতা আমাদের আসে না। কেন দুর্বলতা এই জন্য আসে না যে আমরা প্রকৃত সত্যের সন্ধান পাওয়ার পরে প্রকৃত সত্য রাস্তায় আমরা চলার সুযোগ পেয়েছি। এতে যদি সারা দুনিয়ার মানুষ যদি বিচলিত হয়ে যায় আমাদের অটল অনল এবং
অবিচল পায়ের চলার পথে আমাদের তিলমাত্র বিন্দুমাত্র নড়চড় হেরফের হবে না। আমরা দেখেছি, আমরা বুঝেছি, আমরা বুঝতে পেরেছি যে প্রকৃত সত্য কি। আর সেই প্রকৃত সত্য পাওয়ার জন্য দুনিয়ার মানুষ যদি আমাদেরকে লক্ষ্যহীন বলে ভাবে, আমাদের জীবনটাকে যদি উদ্দেশ্যবিহীন বলে ভাবে, ওদেরকে ভাবতে দিতে পারি আমরা? ওদের ভাবায় কিছু আসে যায় না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের হুজুরের সাহাবি, অত্যন্ত নির্ভরযোগ্য বিশ্বস্ত সাহাবি, আর হুজুরের মনের কথা জানেওয়ালা এক সাহাবি, ওনার নাম হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার মিশরে যান। মিশরে যাওয়ার পরে মিশরের একটা কালচার, যে কালচারগুলো আজকে আমাদের মধ্যেও আসছে, আমরাও এইগুলার মধ্যে ডুবছি, আমরা এইগুলার মধ্যে ডুবে গিয়ে আমরা সকল্ড মডার্নিজম, আধুনিকতা, তথাকথিত আধুনিকতার সম্মুখে আমরা হিমশিম খেয়ে বসে আছি। মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, মানুষে আমাদেরকে পুরানা মানুষ বলে ভাববে? আইছেন কি হুজুর? আসলে আসবার দেন, নিয়ে আসেন। হ্যাঁ, বসছে নাকি? বসলে বসবার দেন, মাজুর মানুষ। যা কিছুই ভাবছে ভাবতে থাকুক, বিশ্ব যদি মরে যায় কাঁদিতে কাঁদিতে, তবু আমি বসে রব উদ্দেশ্য সাজিতে। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে গেছেন ইসলামের এক সেনার দল নিয়ে। মিশরের বাদশার সাথে ওনাদের আলোচনা হবে সামরিক ব্যাপারে। ওইখানে যাওয়ার পরে ইনাদেরকে রাজকীয় রয়্যাল রিসেপশন দেওয়া হয়েছে, রাজকীয় অভ্যর্থনা। সেই রাজকীয় অভ্যর্থনার মধ্যে এখানে আসবো। আচ্ছা, চুপচাপ বসে শুনি থাকেন, দুই চারটা কথা বলব। ছাত্র আছে, অভিভাবক আছে, প্রয়োজনীয় কথা বলতেছি। আমি প্রফেশনাল বক্তা না, বক্তৃতা দিয়ে ঘুরি বেড়াই, আপনারা আমাকে পাবেন না ওইগুলাই। ছান্দা করা বক্তাও নাই আমি। কোনোখানে গেলে আল্লাহর কাছে এই দোয়া করে যাই যে মাহফিলে আমি বসমু, সেই মাহফিলে এই মাহফিলের প্রয়োজনীয় কথা আল্লাহ আমাকে বলার তৌফিক দিও। এতটুকু আমি ভাবি চিন্তি কথা বলি, এর মধ্যে অন্য কার্যসূচি আসলে আমি কথা বন্ধ করে দিই। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের রাজদরবারে গিয়ে উপস্থিত হইলেন, হওয়ার পরে ওইখানে রাজদরবারে, আজকে আমরা ডিসি অফিসে যাই, ডিসি অফিসের একটা ডেকোরাম আছে, একটা নিয়ম নীতি আছে। চিফ মিনিস্টারের বাসগৃহে যাই বা রাজীব ভবনে যাই, সেইখানের একটা নিয়ম আছে। সেইখানে যদি গামছা পিন্দি যাই তাহলে আমাকে যাবার দিব না, সেইখানে যদি আমি হাতে সিগারেট নিয়ে যাই আমাকে যাবার দিব না। একটা প্রত্যেকটা জায়গার তার নিজস্ব একটা মর্যাদা আছে, সেই স্থানের একটা নিয়ম আছে। তো মিশরের ওই রাজার, ওই বাদশার এইখানে নিয়ম হইল কি, খানাপিনা খাওয়ার জন্য যেটা দস্তারখা পাড়ি দিয়ে, সেই দস্তারখার মধ্যে, অর্থাৎ একটা কাপড় পাড়িয়ে তার উপরে খাওয়ার বস্তুগুলো রাখে। তো কোনো সময় অগত্যা হাতের থেকে যদি খাওয়ার কোনো বস্তু পড়ে যায় তাহলে ওইখান থেকে আর উঠিয়ে খাওয়া হয় না, উঠায় না, না উঠাইয়া তা রাখি দিয়ে। কারণ ওইখানের সংস্কৃতি, ওইখানের যেটা তেহজিব, ওই তেহজিবের খেলাফ এই কথাটা। যখন হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খানা খাইতেছিল, হাতের থেকে রুটির টুকরা বা সবজি বা মাংসের টুকরা একটা পড়ে গেছিল দস্তারখার উপরে,
আর এইটা উনি হাত দিয়ে উঠাইয়া যখন খাওয়া আরম্ভ করছে, তখন ওই জায়গায় একজন ব্যক্তি হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমাদের এই কানে প্রচলিত যে নিয়ম আছে, এই নিয়মে এই কাজটাকে এলাও করে না, আপনি রাজদরবারের নিয়মটাকে নষ্ট করলেন। উনি তার উত্তরে বলেছিল, বলে তোমার রাজদরবারের এইটা নিয়ম হইতে পারে, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল যে দস্তারখার মধ্যে কোনো বস্তু পড়ে গেলে এইটাকে সুন্দর করে উঠিয়ে নিয়ে খাওয়াটা আমার হাবিবের সুন্নত। আমি কি এই নির্বুধ মানুষগুলার, আমি এই সেন্টেন্সটা কোট করার জন্য, এই বাক্যটার উদ্ধৃতি দেওয়ার জন্য আপনাদের সামনে এই ঘটনাটা বললাম। আমি কি এই নির্বুধদের খাতিরে, এই নির্বুধদের জন্য আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কি ত্যাগ করে দিব? আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, ঐতিহাসিক বাক্য হয়ে গেছে। বড় বড় পণ্ডিত ইতিহাসবিদ যারা, তাদের ইতিহাসের মধ্যে হায়াতুস সাহাবা যে কিতাবগুলো লেখা হয়, সেই কিতাবগুলোর মধ্যে হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের থেকে 1450 বছর আগের এই সংক্ষিপ্ত সেন্টেন্সটাকে কোট করা হয়েছে, আর আজকের দিন পর্যন্ত উম্মতের মধ্যে এই সেন্টেন্সের রেফারেন্স দিয়ে রাজদরবারে সদম্বে ঘোষণা করা এই বাক্যটাকে জায়গায় জায়গায় আমরা, আমাদের পূর্বসূরি, আমাদের উত্তরসূরিরা এই কথাগুলা মানুষের কাছে প্রচার করতেছে যে আমরা কি বেওকুফ নির্বুধ মানুষগুলার খাতিরে, আহমক মানুষগুলার জন্য আমার হাবিবের সুন্নতকে কে ত্যাগ করে দিব? আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকদের জন্য, এরা ভালো পায় না তাই বলে কি আমি বাদ দিয়ে দিব? রাজদরবার হয়েছে হয়েছে, আজকে রাজা আছে কালকে গাছের তলে ফকিরও হইতে পারে, আজকে পৃথিবীতে এদের যথেষ্ট সম্মান আছে, দুই চোখ বন্ধ করে দেওয়ার পরে এদের থেকে বেশি অপমানিত আর এদের থেকে বেশি লাঞ্ছিত আর লজ্জিত ব্যক্তি পৃথিবীতে আর হবে না। এই যে ছেলেগুলা মাদ্রাসায় পড়তেছে, এই ছেলেগুলা আর অভিভাবকদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ দেই, কারণ এই পৃথিবীতে কেউ ছিল না, এই পৃথিবীতে কেউ ছিল না, আল্লাহ তাআলা একেলা পৃথিবীতে। যখন আল্লাহ তাআলা একেলা ছিল, কুনতু কানজাম মাখফিয়া, আল্লাহ তাআলা বলে যে আমি একটা গোপন অবস্থায় ছিলাম, অর্থাৎ কেউ আমাকে জানে না, কারণ কোনো মখলুক নাই। কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ তাআলা ছিল আর কোনো কেউ ছিল না পৃথিবীতে, কারণ আল্লাহ সৃষ্টিই করে নাই। কোন সময় থেকে? অনাদিকাল, আল্লাহর আরম্ভও নাই। আল্লাহ ছিল 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 ছিল, এর আগে ক্যালকুলেটর ফেল কোন জায়গায়? এক গণিতিক ব্যক্তি সে বলছে আল্লাহ একটা বৃত্তের মধ্যে, বৃত্তর মতো, বৃত্ত আঁকাই না আমরা গুল, সে একটা বৃত্তের মতো, আরম্ভ খুঁজি পাওয়া যায় না, ঠিক আল্লাহ এইরকম, আরম্ভ নাই, তার আগে বলে তার আগেও ছিল, বলে ওই আগে ওর আগেও ছিল, বলে ওর আগে বলে ওর আগেও ছিল, আমার জীবন শেষ হয়ে যাবে তার আগে তার আগে তার আগে, আমি উত্তর দিতে লাগবে ছিল 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 ছিল, অসংখ্য অগণিত বার ছিল আল্লাহ তাআলা ছিল ছিল, আর আল্লাহ তাআলা থাকবে থাকবে থাকবে, আমি থাকব না, তুমি আমি কারো এথা নাকি থাকিবে না ঠাই, শূন্য শুধু বিরাজিবে, নাই নাই নাই, আমরা ছিলাম না, হয়েছি, আমরা আছি, আমরা থাকব না, তুমি আমি কারো হেতা তাকিবে না ঠাই, শূন্য শুধু বিরাজিবে, নাই নাই নাই। তো বন্ধুগণ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের উপরে এহসান করেছে, আমাদের মধ্যে নবী পাঠিয়েছে, যে নবী আমাদেরকে আল্লাহ তাআলার কালাম, যেটা সেই কালামটা আমাদের কাছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবী পাঠাইছে, এবং নবী এই দায়িত্বটাকে পুরা করেছে, ওই দায়িত্ব পুরা করেছে, এবং পরবর্তীতে যাদের কাছে এই দায়িত্বটা দিয়ে গেছে তারা হইল এরা, তারা হইল এরা। কোরআনে করিমে সুরে তালাকের মধ্যে একটা আয়াত আছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন 60টা সৃষ্টি করেছে, আসমান 60টা সৃষ্টি করেছে, আর জমিন ঠিক তদ্রূপ এই জন্য সৃষ্টি করেছে, লিতা আলামু,
তাহলে তোমরা জানবা মানুষ মখলুকাত, জানবো মানুষে। জানার উপায় কি? রাত্রে অন্ধকারে ঘরের ভিতরে বসে তপস্যা ধ্যান করে, তপস্যা ধ্যান করে তো কেউ গাছের তলে বড় পাথরকে খোদা পেয়েছে, কেউ কালা কোনো মহিলাকে ভগবান, কেউ কল্পনা করে 10-12 হাত টাকা মানুষকে ভগবান, কেউ ল্যান্টা মানুষকে ভগবান সৃষ্টিকর্তা, কেউ যাদের কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে তাদেরকে খোদা সৃষ্টিকর্তা ভগবান ধ্বংসকারে কেয়ামত কায়েম করবে মানা, ওইগুলোই মানছে। কিন্তু আল্লাহ তাআলা যিনি সর্বময় ক্ষমতাশালী, উনি নিজে মানুষের হেদায়ত এবং ইহ পরকালের মঙ্গলের জন্য যে কালামটা পাঠিয়েছে, সেই কালামটা তার এই ব্যক্তির হাত দিয়ে পাঠিয়েছে, যে ব্যক্তির নাম আমরা আজকে উচ্চারণ করতে পারি আমাদের নবী, বিশ্ব নবী, শান্তির দূত, করুণার ছবি, রহমতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তার কালাম আমাদের কাছে পাঠিয়েছে। আমরা কিভাবে পাবো? লিখিত বই দিয়ে, লিখিত পুস্তক দিয়ে। কোনো দিন কোনো মানুষের পুস্তকের কনটেক্সট যেগুলো আছে, বিষয়বস্তু যেগুলো আছে বুঝতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার বন্ধু, তার সঙ্গী সাথী যারা আছে সাহাবাই কেরাম, ওনাদেরকে আল্লাহর মনসা, আল্লাহর ইচ্ছা এইগুলো বুঝিয়ে দিয়েছে। ইনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত ঘটনা পরিঘটনা, যত কার্যকলাপ, চলাফেরা, হুজুরের উঠা বসা, অঙ্গি ভঙ্গি, যাবতীয় বস্তু নোট করেছে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের জীবনের কার্যকলাপ নোট করে রাখতে পারি না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্ম, জন্ম হওয়ার আগের, জন্ম হওয়ার দিনের, জন্ম হওয়ার সময়ের, মায়ের স্তনে দুধ পান করার সময়ের, ওই সময়ে ছাগল চড়ানির সময়ে, ওই সময়ে গারে হেরাতে গিয়ে কীভাবে ধ্যানে মগ্ন, সেই কথা একদম পরিষ্কার পরিষ্কারভাবে এক দুইজন নয়, অত্যন্ত অথেন্টিক, নির্ভরযোগ্য, পক্কা সবুত সহকারে আল্লাহর নবীর জীবনের এই সব কার্যকলাপগুলা লিপিবদ্ধ নোট করে রাখা হয়েছে। আজকের দিন পর্যন্ত কোনো ব্যক্তির কোনো ইতিহাসবিদদের শক্তি হয় নাই যে হুজুরের জীবনের যেসব কার্যকলাপ, যেসব বিবরণ, সেইগুলোকে মিথ্যা প্রমাণিত করা বা অনাঐতিহাসিক প্রমাণিত করার কেউ শক্তি হয় নাই, কেউ সামর্থ্য হয় নাই, পারে নাই। সব পল পল, মুহূর্ত মুহূর্ত জীবনের হুজুরের লিপিবদ্ধ করা হয়েছে। বাধ্য হয়েছেন বড় বড় ইতিহাসবিদরা এই কথা লিখতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের যুগের পূর্ণ প্রহরে জন্ম নিয়েছেন, ইতিহাসের পূর্ণ প্রহরে। হি ওয়াজ বর্ন উইদিন দি ফুল লাইট অফ হিস্টরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের পূর্ণ প্রহরে। কোথায়? এর আগেও যে সময় ছিল, এরপরে অনেক মানুষের জীবনের ইতিহাস এত সুন্দরভাবে লিপিবদ্ধ হয় নাই, হুজুরের জীবনের ইতিহাস যেভাবে লিপিবদ্ধ হয়েছে। আমার বন্ধুগণ, হুজুরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীবাসী মানুষের মুক্তির জন্য পাঠিয়েছে। প্রসঙ্গত বলতে পারি, আজকে মানুষকে বাড়িতে যত প্রয়োজন আছে, কোর্টে কেস আছে, হসপিটালে রুগী আছে, বেটির বাড়িতে বেটির অসুখ, শ্বশুর বেটির ভাইয়ের বাড়িতে অন্য ঝামেলা, এই সব ঝামেলা আজকের দিনে দুই নম্বরে গেছে। আজকে এক নম্বর চর্চার বিষয় হয়ে পড়েছে কি? করোনা ভাইরাস। মাদ্রাসায় যান, করোনা ভাইরাস, স্কুল ইউনিভার্সিটিতে যান, করোনা ভাইরাস, হসপিটালে যান, করোনা ভাইরাস, উকিল বারে যান, ওর করোনা ভাইরাস, মেহফিলে যান, করোনা ভাইরাস, সভা সমিতি বন্ধ, করোনা ভাইরাস। আসছে কোথার থেকে? আসছে কোথার থেকে? এই যে শান্তির দূত, করুণার ছবি, বিশ্ব নবী, রহমতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিল যে মানুষ যাতে
অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যে না পড়ে তার জন্য সৃষ্টি হয়েছে কোন জায়গায় করোনা ভাইরাস চীনে চীন দেশে চীন দেশে এদের কি স্বভাব চরিত্র এদের স্বভাব চরিত্র হইল যে চীন দেশে মুসলমানকে থাকতে দিবে না ইসলামিক কোনো নিয়ম নীতি ওইখানে চলবে না ইসলামিক কোনো কিতাবাদি পুস্তিকা ওইখানে পড়া চলবে না দাড়ি রাখা চলবে না নমাজ চলবে না কোরআন তিলাওয়াত চলবে না রমজানের রোজা চলবে না পর্দা চলবে না সব করছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর ওদের দেখা দেখি ওরা যেভাবে আবিষ্কারের দিক দিয়ে অনেক দূর আগবাড়ি গিয়েছিল আগবাড়ি যাওয়ার ফলে পৃথিবীর অন্যান্য দুর্বল দেশগুলাই চায়নাকে ফলো করা আরম্ভ করেছিল আল্লাহ তাআলার ফয়সালা আসলো যে ওইখানে অপ্রতিরুদ্ধ যেটাকে রোধ করা যায় না এই ধরনের একটা রোগ ওইখানে দিয়ে দিল আর যতটুকু খবর পাইছি আজকের দিন পর্যন্ত ওই রোগে কোনো মুসলমান ব্যক্তি আক্রান্ত হয় নাই কোনো মুসলমান ব্যক্তি আক্রান্ত হয় নাই বাকি জানি না অত বিস্তারিত শোনার সুযোগও পাই নাই কিন্তু উপরে উপরে যা খবর পাইছি সেই খবর অনুসারে বলতেছি মুসলমান কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই আজকে থেকে 1450 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মানুষ যখন আমানতের খেয়ানতকে ছোট বলে ভাববে মানুষ যখন জিনাকে খুব সহজ করে নিবে বিয়া শাদিকে জটিল করে নিবে মানুষ যখন মদ খাবে জুয়া খেলবে আর আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান মানুষ যখন সুদের ব্যাপারে সুদের লেনদেনে এত অবাধে আর ব্যাপক হারে এই কার্যকলাপগুলো করবে মানুষ যখন অন্যায় অত্যাচার জুলুম বেশি বেশি করে করা আরম্ভ করবে জুলুমকে কেউ বাধাও দিবে না জুলুমের বিরুদ্ধে কেউ খাড়াও হবে না আর যদি কোনো দুর্বল জুলুমের বিরুদ্ধে খাড়া হয় তাহলে তার বিরুদ্ধে সবল আরেকটা খাড়া হবে এই সব কার্যকলাপ যখন মানুষের মধ্যে ব্যাপক হারে আরম্ভ হবে তখন হাসফুন আও মাসখুন হয় মাটি ধসে যাবে না হইলে চেহারা বিগড়ে যাবে আর যদি না হয় তাহলে এই রকম কঠিন দুরারোগ্য ব্যাধিতে মানুষ আক্রান্ত হবে যে বেমারিটা যে রোগটা আগে কোনো দিন মানুষ ভাবতেও পারে নাই ভাবতে পারে নাই যার জন্য তার কোনো ভ্যাকসিনের ব্যবস্থাও হয় নাই এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই আর ব্যাপক হারে এটা দৌড়াইতেছে সারা পৃথিবীতে আতঙ্ক খালি দেশে আমাদের আসামে নয় ভারতে নয় এশিয়া মহাদেশে নয় পৃথিবীর জলে স্থলে চতুর্দিকে এই আতঙ্ক বিরাজ করছে করোনা ভাইরাস ঢুকে যায় নাকি এয়ারপোর্ট যত হাওয়াই জাহাজ আছে এরোপ্লেন সব সিস্টেমের মধ্যে যদি কেউ গিয়ে ঢুকতে চায় আগে আসিল আধা ঘন্টা 40 মিনিট আগে রিপোর্টিং করলে হইতো এখন 2-2.5 ঘন্টা 3 ঘন্টা আগে গিয়ে লাইন ধরা লাগে ওইখানে স্ক্যানিং করা হয় তারপরে মানুষকে ভিতরে যাওয়ার দেয় যে ভাইরাসের কোনো জার্ম আছে কি নেই বিদেশ থেকে কেউ আসলে কিছু করা যায় না আজকে শুনছেন বরপেটায় কি হয়েছে তো যাই হোক ওইগুলা ঘটনাগুলা বলার কথা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার এই পৃথিবীতে মানুষ কিভাবে বসবাস করবে সেই নিয়মটা আল্লাহ বলছে যে তোমাদেরকে থাকার জন্য পৃথিবী দিয়েছি মাটি আলো বাতাস দিয়েছি আরও মখলুকাত জীবজন্তু দিয়েছি মানুষে মানুষের মধ্যে বসবাস করে থাকার জন্য পরিবেশ দিয়েছি তোমরা আমার এই নিয়ম মোতাবেক পৃথিবীতে বসবাস করো সুখ শান্তি আরাম খয়ের বরকত যা আছে তোমাদের জন্য ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন এই পৃথিবীতে নেক বন্দাদের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম যেটা সিস্টেম যেটা এই সিস্টেমটাকে করে রাখছে নিজাম মোতাবেক থাকি সুখ শান্তি আমরা টানিয়ে আনতে লাগবে না
আমরা অন্য কোনো জায়গায় খুঁজি আনতে লাগবে না, অন্য কোনো জায়গায় সন্ধানে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলার ওয়াদা আমাদের জন্য এটা করে রাখছে, ইন্না দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করেছি, ব্যবহার করো, খাও, থাকো, পিণ্ড, উড়ো, যেভাবে তোমাদের ইচ্ছা এইভাবে করো। কিন্তু গাইডলাইন যেটা আছে, পথ নির্দেশনা, সেইটা আমি দেখাইয়া দিতেছি। বন্দা, তুমি আমার নির্দেশনা মোতাবেক পথে পথে চলো, তুমি শান্তি পাবা। মহতরম উলামা ইকরাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, ভাগ্যবান অভিভাবক মুরব্বিয়ান, আপনাদের ছেলেদের, আপনাদের উপরে কিছু করণীয় দায়িত্ব আছে। এই ছেলেরা এখন উড়ন্ত পাখির মতো, এদের জ্ঞান এখনও পুরা হয় নাই। এদেরকে ধরে, এদেরকে বুঝনি দিয়ে, এদেরকে সঠিক পথের সন্ধান দিয়ে, জীবনের মূল্য বুঝিয়ে দিয়ে, এদেরকে সময় নষ্ট করার থেকে বাঁচাইয়া রাখা, এবং বাড়িতে যখন যায় এদেরকে আপনারা আপনাদের মনের মতো আলিম বোনার জন্য, আলিম বোনার জন্য আপনাদের পক্ষ থেকে যেটুকু সাপোর্ট দেওয়া লাগে এইটুকু দেন, উৎসাহ দেন, যে ভালো এবং যোগ্য বিজ্ঞ আলিম হয়ে আপনাদের মধ্যে ঘুরে আসি কি করবে? আপনাদেরকে 1 কিলো সোনা দিতে পারবে না, মহামূল্যবান হীরা জহরত দিতে পারবে না, আপনাদেরকে আরও কিছু দিতে পারবে না। আপনাদেরকে কি দিবে? আমাদেরকে, আপনাদেরকে এরাই ঘুরিয়ে আনি বলবে যে আল্লাহ আমাদেরকে এইভাবে থাকার জন্য নির্দেশ দিয়েছে, আমরা এইভাবে থাকি যদি আল্লাহ ভালো পাবে। আল্লাহ কী পাবে? ভালো পাবে। আর আল্লাহ যখন ভালো পাবে, আল্লাহ ভালো পাওয়ার পরে আমার সাথে আল্লাহর যে মামলা হবে, আল্লাহ যে ব্যবহার করবে, সেই ব্যবহারটা আমি শিখিয়ে দিতে হবে না যে আমার সাথে কি ব্যবহার করা চাই, আমার সাথে কি ব্যবহার করা চাই সেটা আল্লাহকে শিখিয়ে দিতে হবে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবে, সে যদি আল্লাহর ভালোবাসার নিয়ম মানে, আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন ভালোবাসবে, তখন তা কষ্ট কষ্ট থাকবে না, কষ্ট কষ্ট থাকবে না, দুঃখ দুঃখ থাকবে না। আল্লাহ তাআলা তার যখন বন্ধু হিসাবে কবুল করে নিবে, তখন বন্ধু বন্ধুর মধ্যে কি আচার ব্যবহার হবে, কি ব্যাপার হবে, কি ধরনের লেনদেন হবে, এটা দুই বন্ধু বলবে। আমি হয়তো দেখতে পাবো যে এই বন্ধুটা অমুকের বন্ধু, এত বড় শক্তির বন্ধু, কিন্তু একে দেখতেছি তো খুব দুর্বল অবস্থায় ছিঁড়া কাপড় পিন্দি ঘুরতেছে, এইটা আমার দেখার বিচার। কিন্তু যে ছিঁড়া কাপড় পিন্দিয়া ও যে বন্ধু বানাইছে, তার আর ওর মাঝখানে সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি যখন গিয়ে বলবে যে তুমি আল্লাহকে এত ভালোবাসো, খো আল্লাহ তোমাকে এত গরিবি দিছে, তখন আপনাকে সে বলবে যে আপনি বুঝবেন না, এই কষ্টের মধ্যে আমার কত সুখ আছে সেটা আমিও জানি। আমরা স্বাভাবিক দুনিয়ায় একজন আরেকজনকে ভালোবাসি, দুইজন মানুষের মধ্যে বন্ধুত্ব হইতে পারে, হওয়ার পরে এক বন্ধু দূরে চলে যায়, বন্ধুর বিচ্ছেদে বন্ধুর বিরহে মনের মধ্যে অনেক কষ্ট লাগে, কিন্তু এই কষ্টের মধ্যেও একটা মনের মধ্যে আরাম আছে। বন্ধুর বিচ্ছেদে যে কষ্ট মনের মধ্যে হয়, সেই কষ্টের মধ্যেও একটা আরাম আছে। আরও তো মানে বড় দার্শনিক মানুষ যারা, মনস্তত্ত্ববিদ যারা, তারা এই কথাটা বলে যে মজাটা তো বিচ্ছেদের মধ্যে, মিলন হইলেই বন্ধুত্বের মজা শেষ। তু কে নাদানি হনুজ ইশক বমিরদ আজ বেসাল চিস্ত হায়াতে দবাম সুখ তনে না তমাম। আজকাল মাদ্রাসায় ফার্সি পড়ানি বন্ধ করে দিছে, আজকাল উর্দুর যুগ চলছে। আমাদের শিক্ষকগুলো, আমাদের আসাতেজা, এই হযরত মৌলানা কফিল উদ্দিন সাহেব কাসিমি,
দামাত বরকাত হুম আমার উস্তাদ। আমার উস্তাদ মানে যে সময় আমি পড়ছি এই সময় উনি উপরের ক্লাসে পড়াইতো জালালিয়া মাদ্রাসায়, ওনাদের সময়ে আমরা পড়া ছাত্র, ওই সময়ে আমরা ফার্সি কিতাব পড়ছি। আজকাল মাদ্রাসায় ফার্সি কিতাব শেষ, খালি উর্দু কিতাব পড়ায়। উর্দু কিতাব পড়াই পড়াইয়া ছাত্রদের মগজ টগজ সব শুকাইয়া ফেলাই দিছে বাইরে। কয় যে মাদ্রাসায় পড়লে মাথায় মগজ লাগবে না, এমনি খালি পড়লেই হইল। ফার্সি পড়া যদি না শিখো মাদ্রাসার ছাত্রয়, উর্দুও ভালো করে শিখবার পাবেন না। আর ফার্সির মধ্যে জ্ঞানের যে ভাণ্ডার আছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি, মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি, খসরু পরভেজ রহমতুল্লাহ আলাইহি, গালিব, ইকবাল, এইগুলার কথার মধ্যে যত সব গভীরতা, যত জ্ঞানের কথা আছে, ওইসব উর্দু ভাষায় আজকে ট্রান্সলেট হয় নাই, কেউ করতেও পারবে না। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, অভিভাবকবৃন্দ, অভিভাবকরা আল্লাহর রসুলের ফরমান হিসাবে আপনারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, আপনারা মাদ্রাসায় পড়া ছাত্রর অভিভাবক হয়েছেন, এইটাও সমপরিমাণের, সমপর্যায়ের মর্যাদা আল্লাহ তাআলার এখানে আপনাদের বুজুর্গি, আল্লাহ তাআলার এখানে আপনাদের কবুলিয়তের একটা প্রমাণ। যে আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আল্লাহর কালামকে আমি নিজে বুঝতে পারি নাই, আমার ছেলেকে দিয়েছি, সে আল্লাহর কালাম বুঝবে, আর আমাকে আসি বলবে যে আব্বা কি দাদা যান কি নানা যান কি ভাই সাহ, আমি আল্লাহর কালাম শুনছি, আমি আল্লাহর কালাম শিখছি, আল্লাহ এই কথা বলতেছে। যখন এই কথাটা বলবে আসি, আপনার ছেলে আপনার কাছে আসি বসবে, তখন আপনি কি ভাববেন? বলে আমার কালাম, আমার আল্লাহর কালাম, আমার ছেলে আসি আমাকে শুনাইতেছে যে আমার আল্লাহ তাআলা এই কথাটা ভালো পায়, এই কথাটা তার কালামের মধ্যে বলছে। কোনো কবি, কোনো গায়ক, কোনো লেখক যদি কোনো বাড়িতে যায় আর বাড়িতে গিয়ে একটা চেয়ার আনি দেওয়ার বাবা ফট করি আনো, বাড়িতে গিয়ে দেখে, আপনার বাড়িতে গিয়ে যদি দেখে কেউ যে আপনার বাড়িতে আপনার টেবিলের উপরে একটা কিতাব লেখা, আর সেই কিতাবটা হয়েছে কি, সেই কিতাবটা আমার লেখা কিতাব, আমার রচনা করা কিতাব, আমার মনের কি অবস্থা হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তার কোনো বন্দার কাছে, যখন তার কোনো বন্দার নিকটে, তার কোনো বন্দার কণ্ঠে তার কিতাব উচ্চারিত হওয়া শুনে, তার কোনো কিতাব পড়া শুনে, তার টেবিলের উপরে তার কিতাব রাখা যদি আল্লাহ তাআলা দেখে, তাহলে আমি যেরকম আমার লেখা কিতাব কোনো আলিমের কাছে, কোনো মাস্টারের কাছে থাকলে যেভাবে আমি আনন্দিত হব, এর থেকে অনেক গুণ বেশি আমার রব, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আনন্দিত হবে। আর আমার রব, আমার আল্লাহ তাআলা যখন আনন্দিত হবে, এর থেকে বড় সম্পদ আর আমার কিছু হইতে পারে না। সুতরাং আমরা যারা এইখানে, আমাদের অধীনে থাকা, আমাদের তত্ত্বাবধানে থাকা ছেলেদেরকে ছোট্ট মাদ্রাসার মধ্যে আমরা পৌঁছে দিয়েছি, এদের জীবনের লক্ষ্য কি, এদের জীবনের মূল লক্ষ্য এরা আল্লাহর কালাম বুঝবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে শিখবে, আর এরা ঘুরি আসি আমাদের কাছে, আমাদেরকে আসি শোনাবে যে এই বিশ্বজগতের মূল মধ্যমণি, যারে সৃষ্টি না করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্বজগৎকে সৃষ্টি করত না, আর এই বিশ্বজগতের একচ্ছত্র মালিক যে আল্লাহ, উনি আমাদেরকে এইভাবে এই পৃথিবীতে থাকার জন্য চায়, আল্লাহর ইচ্ছা এটা। এর থেকে বড় উদ্দেশ্য আর লক্ষ্য কিছু হইতেই পারে না। দেখতে ছোট কিন্তু মূল্যে পৃথিবীর মধ্যে থাকা সব বস্তুর থেকে বেশি মূল্যবান এই মাদ্রাসায় যেগুলো আপনাদের বাচ্চা দিছেন,
আর এদের থেকে আপনারা অমূল্য সম্পদ পাবেন। আল্লাহ তাবারাকা তাআলা আপনাদের মাদ্রাসার কবুলিয়তের বড় প্রমাণ যে আমাদের উস্তাদ বাসকান্দি হযরতের বিশিষ্ট খলিফা হযরত মাওলানা কফিলউদ্দিন শেখ কফিলউদ্দিন কাসিমি সাহাব দামাত বারাকাতুহুম আপনাদের মাদ্রাসায় পদার্পণ করেছেন। ইনার বয়ান থেকে আমরাও অনেক কথা শিখব, আপনারাও গুরুত্ব সহকারে শুনবেন। হুজুরের উপস্থিতিতে আমি কথা দীর্ঘ না করে হুজুরের কথার থেকে আমরা সবাই মুস্তফিদ হব, উপকৃত হব। আর বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের প্রতি আমাদের এই আহ্বানটা থাকলো যে ছাত্রদের সময় যাতে নষ্ট না হয়, শিক্ষকে যাতে তালিমের মধ্যে কোনো অবহেলা না করে, ছাত্রদের অতিরিক্ত সময় যেটা থাকে সেই অতিরিক্ত সময়ের মধ্যে আমাদের আকাবিরের রিসালা পুস্তিকা যেগুলো আছে ছাত্রদের দরজা হিসাবে আমাদের হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া সাহেব থেকে আরম্ভ করে হযরত মাওলানা শেখ আশরাফ আলী থানওয়ী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইনাদের মতো যুগশ্রেষ্ঠ মনীষী উনাদের লিখিত ছোট ছোট পুস্তিকা আছে। আপনারা শিক্ষকরা যদি এই পুস্তিকাগুলা ছাত্রদেরকে খারিজি টাইমে অবসর সময়ে পড়ার, এইগুলাকে কাগজের মধ্যে দুই চার লাইন করে লেখার, ওনাদের ব্যবহার করা বাক্যগুলাকে কোট করার অভ্যাস দিয়ে অভ্যস্ত করতে পারেন, এদের ইলিমের সঙ্গে মিজাজ তৈরি হবে, আপনারাও ইলমে দিনের মূল রহস্যটাকে পাবেন। আমাদের এইসব মাদ্রাসার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য এটা বড় সহায়ক হবে। আর আমাদের বাচ্চাগুলা তাদের জীবনে যে কাজ যে ব্রত নিয়ে বাড়ির থেকে বাহির হয়ে আসছে এই সময়টা এদের কাজে লাগবে, আর না হয় এদের লানত আমাদের উপরে পড়বে, আমরা অভিভাবকও বঞ্চিত হব। আর শিক্ষকরাও আমরা যে নিয়ত করে যে উদ্দেশ্য করে সদকায়ে জারিয়ার নামে এদের উপরে মেহনত করতেছি, আমাদের সদকায়ে জারিয়ার নামের এই মেহনতটা বিফলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল করুক, হযরত এখানে তশরিফ আনছেন হযরতের ফয়জ ও বরকাত যাতে এবং বাসকান্দি হযরত রহমতুল্লাহ আলাইহির রুহানি তওয়াজ্জুহাত হযরতের মারফতে এই মাদ্রাসায় এই মাদ্রাসার আশেপাশে মাদ্রাসার ছাত্রদের অভিভাবকদের উপরে আমাদের সবার উপরে যাতে পড়ে, তার জন্য দুয়ার কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের সন্ধান পাওয়ার, সঠিক পথে চলার, সঠিক পথে ছাত্রদেরকে নিয়ে আমাদের এই পরিক্রমাটা সম্পন্ন করার তৌফিক মন এবং সামর্থ্য দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Peace be unto you.